মঙ্গল গ্রহ, মানুষ যেখানে বসবাসের স্বপ্ন দেখে, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে ডাচ কোম্পানি মার্স ওয়ান মঙ্গলে বসতি স্থাপন করবে। তবে মঙ্গলে যাত্রা হবে একমুখী। ফ্লাইট প্রশিক্ষক স্টেফেন গুন্টার এমন যাত্রার জন্য আবেদন করেছেন। মহাকাশ সবসময় আমাকে আকর্ষণ করেছে। আমি সবসময় মহাকাশ ভ্রমণের সুযোগ খুঁজেছি। এটা এখন বলে বোঝানো কিংবা হিসেব কষে দেখানো সম্ভব নয়। 10 বছর পর মঙ্গল যাত্রা শুরু হবে। গুন্টারও যাবার আশা করছেন। আমার সর্বনিম্ন লক্ষ্য ছিল পৃথিবীর কক্ষপথ পর্যন্ত যাওয়া, আর লক্ষ্য ছিল চাঁদ। গত বছর পর্যন্ত ব্যাপারটা এমনই ছিল, কিন্তু এখন আমার লক্ষ্য মঙ্গলে যাত্রা। আমি এই যাত্রার জন্য প্রস্তুত। আমি মনে করি এতে আমার জীবন পূর্ণতা পাবে। কারিগরি শিক্ষা, বিমান চালানোর মার্কিন লাইসেন্স, মহাকাশ বিষয়ক অ্যাপস তৈরি সহ মহাকাশে যাত্রার জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয়গুলি রপ্ত করেছেন গুন্টার। শারীরিকভাবেও নিজেকে তৈরি রেখেছেন তিনি। তবে প্রতিযোগিতা সহজ হবে না, কারণ 2 লাখেরও বেশি মানুষ মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যাত্রায় অংশ নিতে আবেদন করেছেন। কেউ যদি সফরের সময় এবং দীর্ঘ প্রস্তুতির কথা বিবেচনায় আনে, তাহলে আমি মনে করি সময়ের সাথে সাথে আগ্রহীর সংখ্যাও কমতে থাকবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি আমার ভালো সম্ভাবনা রয়েছে। মার্স ওয়ানের নীতি নির্ধারকরা খোলা মনে যাচাই বাছাই করলে আমি অন্তত দ্বিতীয় রাউন্ডে পৌঁছাব। গুন্টারের এই মঙ্গল যাত্রায় আবেদন করার কথা শুনে তার স্ত্রী বিয়াটে ভিডেন প্রথমে কষ্ট পেয়েছিলেন। সে যখন প্রথম আমাকে জানিয়েছিল যে এটা একমুখী যাত্রা, অর্থাৎ মঙ্গলের উদ্দেশ্যে রওনা দেবার পর পৃথিবীতে আর ফিরে আসবে না, তখন স্বাভাবিকভাবেই আমি প্রচণ্ড ভয় পেয়েছি, কারণ আমরা পৃথিবীতে ভালো আছি। তা সত্ত্বেও সে কেন একমুখী যাত্রার এই প্রকল্পে অংশ নেবে? তবে আমার প্রথম প্রতিক্রিয়া ছিল, যেটা আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমাকে ছেড়ে যাবে ভালো কথা, কিন্তু এজন্য 10 বছর অপেক্ষা করতে হবে কেন? বরং এখনই আমরা সম্পর্ক শেষ করে ফেলতে পারি। বিয়াটের স্বামী অবশ্য এখনও মঙ্গল যাত্রার জন্য নির্বাচিত হননি। তবে তিনি মনে করেন মঙ্গল থেকে ফিরে আসারও একটি উপায় বের করা উচিত। মার্স ওয়ান প্রকল্পে ফিরে আসার সুযোগ না থাকার বিষয়টির সমালোচনা করেছেন রুপার্ট গ্যারসারো। প্রথমত, আমি মনে করি বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটি একটি অবাস্তব প্রকল্প। দ্বিতীয়ত, আমার মতে এটি একটি আত্মঘাতী মিশন। সবসময় একটি ছোট্ট বাংকারে আবদ্ধ পরিবেশে বসবাস সম্ভব নয়। অন্তত আমি মনে করি এভাবে কয়েক বছর হয়তো থাকা যেতে পারে, কিন্তু সারা জীবন বাংকারে বসবাস অবাস্তব ব্যাপার। নীতিগতভাবে মঙ্গলে বৈজ্ঞানিক অভিযান খুবই রোমাঞ্চকর, কিন্তু জেনে শুনে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া অনৈতিক। মঙ্গল যাত্রা নিয়ে মূল সমালোচনা হচ্ছে এটা নৈতিক বিবেচনায় সমর্থনযোগ্য নয়। তবে গুন্টার এই সমালোচনা আমল নিতে আগ্রহী নন। আমার মনে হয় বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। মঙ্গলে মানুষ বসবাস করতে যেতে চাচ্ছে, মরতে নয়। কে আমাকে এই নিশ্চয়তা দেবে যে আমি মঙ্গলের চেয়ে পৃথিবীতে বেশি দিন বাঁচব? এ ব্যাপারে কারো কোনো অভিজ্ঞতা নেই। বরং আমি মনে করি এরকম একটি মিশন বাতিল করা হলে তা হবে নৈতিকভাবে অগ্রহণযোগ্য। মঙ্গল যাত্রার জন্য প্রাথমিক তালিকায় গুন্টার থাকবেন কিনা তা জানা যাবে শিগগিরই। সব ঠিক থাকলে 2023 সাল নাগাদ পৃথিবীকে চিরবিদায় জানাবেন তিনি।